প্রিয় দর্শক, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন নির্বাচন কমিশনার বীরজাদা হারুন সাধারণ সম্পাদক প্রার্থী অভিনেত্রী নিপনকে যৌন হয়রানি করেছেন, এমন অভিযোগ করেছেন নিপন নিজেই। এই অভিনেত্রী বলেন, বীরজাদা হারুন সম্পর্কে একটা কথা আমাকে বলতেই হয়, নির্বাচনের দিন সকালে উনি আমার কাছ থেকে দুই গালে দুইটি কিস চান। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে চলচ্চিত্র ও টিভি নাটকের অভিনয় শিল্পী বীরজাদা হারুন বলেছেন, এটা সম্পূর্ণ মিথ্যা, ভোটের দিন এমন কোনো ঘটনা ঘটেনি। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বীরজাদা শহীদুল হারুনের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন পরাজিত প্রার্থী নিপন আক্তার। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে চলচ্চিত্র ও টিভি নাটকের অভিনয় শিল্পী বীরজাদা হারুন বলেছেন, এটা সম্পূর্ণ মিথ্যা, ভোটের দিন এমন কোনো ঘটনা ঘটেনি। রোববার বিকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে নানা অভিযোগের পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এ অভিযোগও তোলেন নিপন। এ অভিনেত্রী বলেন, বীরজাদা হারুন ভাই, এর ব্যাপারে আরেকটা কথা বলতেই হয়। আমাদের সেখানে দুইজন নারী প্রার্থী ছিলেন, উনারা এখানে নাই। উনি ভোটের দিন সকালে আমাকে বলেছেন উনি আমার কাছ থেকে দুই গালে দুইটা কিস চান, ওই গালের মধ্যে দুইটা চর লাগানো উচিত ছিল, যেটা আমি করি নাই। কথাটা উনি যখন আমাকে বলেছেন তখন দুই প্রার্থী জেসমিন ও শাহনুর সেখানে ছিল, তখনই গালে চর দিয়ে ইলেকশন বন্ধ করে দেওয়া উচিত ছিল। বিষয়টি নিয়ে আমাদেরকে বীরজাদা হারুন বলেন, এমন কোনো ঘটনা সেদিন ঘটেনি, এরকম কোনো কথাও বলিনি। সেখানে মিডিয়া ও দুই প্যানেলেও লোকজন ছিল, সেখানে এসব বলার কোনো স্কোপ ছিল না। এটা আমি তাকে কেন বলতে যাব, সে আমার এক কলিগের মেয়ে, সে আমাকে আঙ্কেল বলে ডাকে, তাকে আমি এ কথা কেন বলতে যাব, এসব সম্পূর্ণ মিথ্যা। সংবাদ সম্মেলনে নিপন অভিযোগ করেন, এফটিসির এমডি নুজহাত ইয়াসমিন নির্বাচন কমিশনার বীরজাদা হারুন ও জায়েদ খান গ্যাং মিলে নির্বাচনে তাদের প্যানেলের বিরুদ্ধে কাজ করেছে। শুক্রবার অনুষ্ঠিত এই নির্বাচনে ইলিয়াস কাঞ্চন নিপন প্যানেল সভাপতি পদে জয়ী হলেও সাধারণ সম্পাদক পদে হারে। শনিবার ফল ঘোষণার পর নিপন আপিল করেছিলেন, কিন্তু ভোট পুনর্গণনায়ও ফল না বদলানোর পর তিনি সংবাদ সম্মেলনে এসে সাধারণ সম্পাদক পদে পুনরায় ভোট গ্রহণের দাবি তুলেছেন নিপন। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।